তো নমস্কার বন্ধুরা, আমি সুব্রত শিবা মোবাইল থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে বেশি দেরি করবো না, ভিডিওটা খুবই শর্ট টাইমের মধ্যে ভিডিওটা করব। আজকে মূলত আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন কী টপিকের উপরে আমি ভিডিওটা আজকে বানাতে যাচ্ছি। আজকে মূলত আমি একটা সিপিইউ ছোট থেকে দেখাচ্ছি, সিপিইউ কী করে পেস্টিং করা হয়, ঠিক আছে, সিপিইউটা কীভাবে লাগাবেন এবং প্রসেস আছে সিপিইউ রিমুভ করা কী করে হয়, সিপিইউ রিবলিং কী করে হয়, এবং আজকে এটা আমি দেখাচ্ছি সিপিইউটাকে লাগাবেন কী করে এবং এক চান্সেই যে সিপিইউটা ওটা এক চান্সেই সাকসেসফুল হবে কী করে, তার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখুন। আশা করছি শেষ পর্যন্ত দেখলে যে কোনো ধরনের সিপিইউ লাগাতে আপনাদের কোনো সমস্যা হবে না, এক চান্সে যে কোনো ধরনের মোবাইলের সিপিইউ আপনারা লাগাতে পারবেন। দেখুন, আমি শুধু লাগানোটা বলছি, কাটিং আলাদা, প্লাক পেস্টেড আলাদা, ওগুলো রিমুভ করে, ক্লিন করে, রিবল করে, প্রত্যেকটা প্রসেস আলাদা। কিন্তু আমরা আজকে মাইক্রোস্কোপ বাদে কীভাবে আমরা প্লেন আমরা মাইক্রোস্কোপ বাদে কীভাবে আমরা একটা সিপিইউকে আমরা পেস্টিং করব ওটা আজকে দেখে নেব, চলো দেখা যাক। তো নমস্কার বন্ধুরা, এটা আমাদের সেটটি আছে, এটা আমাদের সেট আছে। তো এটার মধ্যে এটা আমাদের সিপিইউ আছে। তো এটা আমরা ফার্স্টে এটাকে রিভলভ করে নিয়েছি, এটাকে, ঠিক আছে, এটাকে আমরা ফার্স্টে রিভলভ করে নিয়েছি। তো এটা এইখানটাতে আমরা লাগাবো এবং এক চান্সে কীভাবে প্রসেস বাই প্রসেস যদি আমরা কাজটা করি কীভাবে আমরা আইসিটাকে রিভলভ করব, সরি রিভল নয়, রিভল করা হয়ে গেছে, এটাকে পেস্টিং করব কীভাবে। তো তার জন্য আমাদের টুইজার লাগবে অবশ্যই এবং একটু পেস্ট লাগবে, ঠিক আছে। আর ওটা আপনার একটু কোয়ালিটি ভালো, যে কোনো একটু ভালো কোয়ালিটির পেস্ট ইউজ করলেই কিন্তু এখানে হবে। আমি কিন্তু এইখানটাতে অল্প পরিমাণ আমি পেস্ট ইউজ করব, অল্প পরিমাণ দেখা যাচ্ছে, আশা করছি অল্প পরিমাণ আমি এখানটাতে পেস্টটা এইখানটাতে লাগিয়ে নেব, ঠিক আছে। এবং আইসিটা যখনই রিমুভ করবেন তখন আইসির এক কোনায় একটা দাগ দেওয়া থাকে, সিম্বল দেওয়া থাকে, ওটা কোন দিকে লাগানো হবে, যদি ওটা দেখে রাখেন তাহলে তো ভালো, আর যদি না দেখে রাখেন তাহলে আইসিটার পিনগুলো দেখে নিতে হবে, ঠিক আছে, বা ডায়াগ্রাম দেখে ওটা করতে পারেন। তো আমি এটা দেখতে পাচ্ছি, এদিকে দেখুন এই যে দাগগুলো আছে এটার মিডিলে কিন্তু আইসিটা বসাতে হবে এবং এই সাইডে একটা ডট দেওয়া আছে, এইটা দেখতে পাচ্ছেন, আমি ঠিক ডটটার দিকে দেখে আইসিটাকে বসিয়ে নেব, ঠিক আছে, এই যে এইদিকে ডট আছে। তো আমরা এটা কোনো রকম মাইক্রোস্কোপ নিয়ে নিয়ে এই সিপিইউটা বসানোর জন্য কোনো কিছু ইউজ করবো না, অনলি এসএমডি এবং পেস্ট আর টুইজার দিয়ে আইসিটা বসাবো। তো ফার্স্টে মিডিলে বসিয়ে নেব এবং পুরো ভিডিওটা লাইভ হবে। দেখুন মিডিলে বসানো হয়ে গেছে, আমরা হিটিংটা 350-তে দেবো, ইয়ার 0-তে দেবো, এবং দেখুন খুব হালকা হাতে আমরা কিন্তু এটা পেস্টিং করব। ভিডিওটা পুরো লাইভ হবে, এর মধ্যে কোনো রকম এডিটিং নেই, কিছু নেই। তো দেখুন খুব খুব হালকা হাতে আমরা এটাকে বসিয়ে নেব। হিটিং আমাদের 350 আছে এবং ইয়ার 0-তে দেওয়া আছে, দেখুন আইসিটা যখন বসে যাবে ও ঠিক যদি বলের যে বডির যে লেয়ার আছে, পিসিবির যে লেয়ার আছে ওর উপরে যদি ঠিকঠাক বসে তাহলে ও অটোমেটিক ওই বলগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আইসিটা হালকা হাতে অল্প করে জাস্ট টুইজারটা আমরা ছুঁয়ে দেব যাতে বলগুলো কানেকশান নিয়ে নেয় সবের সাথে। হ্যাঁ দেখতে পাচ্ছেন, হ্যাঁ হয়ে গেছে, আমাদের সিপিইউটা ঠিকঠাকভাবে বসানো হয়ে গেছে। এবারে সিপিইউটা বসানো হয়ে গেছে, এবারে আমরা মিটার দিয়ে চেক করে নেব কোনো রকম শর্টিং আছে কি না। অবশ্যই যখন আইসিটা হিটিং আছে তখন ভ্যালুটা আমাদের একটু বেশি কম দেখাতে পারে, তো তাও আমরা চেক করে নেবো জাস্ট শর্টিং আছে কি না। দেখতে পাচ্ছেন আমাদের ভ্যালু কিন্তু একদিকে
দেখাচ্ছে এখন শর্টিং দেখাচ্ছে, কারণ এটার মধ্যে হিটিংটা বেশি আছে, তো আমাদের আইসিটা কিন্তু পুরোপুরিভাবে বসে গেছে। আর আমি ওই সেটটা প্রকৃতপক্ষে শর্টিং ছিল, তো আমি ওই আইসিটাকে রিমুভ করে লাগিয়েছি। হতে পারে সিপিউটা ড্যামেজ আছে, কিন্তু আমাদের যে আইসিটা ওটা কিন্তু একদম 100% বসানো হয়ে গেছে এবং সাকসেসফুল হয়ে গেছে, কোনো রকম কোনো সমস্যা নেই এখন। তো অবশ্যই এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা লাইক করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও যখনই আপলোড করব আপনারা ফার্স্ট পাবেন।